হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা ত্রিকোণমিতির অঙ্ক দেখব তোমাদের যাদের মিতি নিয়ে কোনো রকমের সমস্যা আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে কারণ আমি ত্রিকোণমিতি একদম প্রথম থেকে শুরু করব। আর আজকে যেহেতু আমার প্রথম ক্লাস আজকে আমি একদম বেসিক বেসিক জিনিস তোমাদেরকে বলবো তাই ত্রিকোণী না আর কোনো ভয় নেই শুধুমাত্র আমার ভিডিওটা দেখো তাহলেই হবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ত্রিকোণমিতিতে সাধারণত কোনো ত্রিভুজের বাহু এবং তাদের কোন পরিমাপ করে তার মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা হয় দেখো আমি তোমাদের একটা ত্রিভুজকে দেখিয়েছি যে ত্রিভুজটার এই বাহুটাকে বলা হচ্ছে লম্ব এই বাহুটাকে বলা হচ্ছে ভূমি এবং এই তির্যক বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ আর এই যে অতিভুজ আর ভূমির মাঝে যে কোনটা সেই কোনটাকে বলা হচ্ছে থিটা জেনারেলি ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোনটাই বেশি প্রাধান্য পায় আর এই যে ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যা সমাধান করতে গেলে তোমাদেরকে বেশ কয়েকটি টার্ম অবশ্যই জেনে রাখতে হবে এগুলোকে ত্রিভুজের কোণের ফাংশন বা অপেক্ষক বলা হয় এগুলো কি । কী সাইন কস ট্যান কোশেক শেক কট এগুলোর নাম তোমরা অবশ্যই শুনেছ এই যে সাইন আর কোশেককে আমি পাশাপাশি তীর দিয়ে কেন লিখেছি কেননা সাইন হচ্ছে কোশেকের পুরো বিপরীত সাইনকে যদি ত্রিভুজের লম্ব বায় অতিভুজ দিয়ে আর কি মাপা হয় বা বোঝানো হয় তাহলে কোশেককে তার বিপরীত অর্থাৎ অতিভুজ বা লম্ব দিয়ে বোঝানো হবে আবার কষের মানটা হচ্ছে কোনো ত্রিভুজের ভূমি বা অতিভুজের যে মানটা সেটা আর শেক হচ্ছে এর ঠিক বিপরীত অতিভুজ বাই ভূমি সেরকম করে ট্যান আর কটটা হচ্ছে পরস্পর বিপরীত ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি আর কট হচ্ছে ভূমি বাই লম্ব তাই জন্য আমরা এইভাবেও লিখতে পারি সাইন ইজ ইউকাল ওয়ান বাই কোশেক কস ইজ টু ওয়ান বাই শেক ট্যান ইজ টু ওয়ান বাই কট তাহলে এই যে আমরা সাইন কস কোসেক সেক ট্যান কট এই যেই টার্মগুলো বা অপেক্ষকগুলো দেখলাম এইগুলোতে আমরা কিভাবে অঙ্ক করব ত্রিকোণমিতি সমস্যাগুলো কীভাবে সমাধান করব সেইগুলোই আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো তাহলে চলো আমরা দেখি যে এই সাইন কস কোশেক নিয়ে কি টাইপের অঙ্ক আসে আমরা সেগুলো এখন একটু প্র্যাকটিস করে নেব তবে আজকের প্রথম ভিডিওতে আমরা খুবই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করব যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তাহলে দেখো কি টাইপের অঙ্ক হয় আমাদের প্রথম অঙ্কটা দেখো tan থিটার 3 তিন বাই চার হলে এর থিটার মান কত বন্ধুরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি বোঝানোর জন্য তোমাদেরকে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেবো তাহলে পরে ব্যাপারটা খুবই সহজ হবে দেখো ট্যান্থিটা মানে আমরা কি জানি থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমির মান তাহলে এখানে দেওয়া আছে তিন বাই চার অর্থাৎ তিনটাকে আমরা লম্ব ধরতে পারি চারটাকে আমরা ভূমি ধরতে পারি এবার আমাদের অতিভুজের মান বার করতে হবে বন্ধুরা এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের একটা সূত্র অবশ্য অবশ্যই মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে সেটা কি। তোমরা অবশ্যই জানো সূত্রটা অতিভুজের স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমকণীভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হয় লম্ব মানে তিন এর স্কোয়ার প্লাস ভূমি মানে চার এর স্কোয়ার নয় প্লাস ষোলো ইজুকাল টু পঁচিশ তাহলে আমরা যদি শুধু অতিভুজ বার করি কী করবো রুট ফার পঁচিশ ইজুকাল টু পাঁচ তাহলে আমাদের পাঁচ বেজে গেল অতিভুজটা এবার আমাদের বার করতে বলেছে কোশেক থিটা কোসের মানে আমরা কি জানি সাইনের উল্টো অর্থাৎ অতিভুজ বাই লম্ব তাহলে আমরা অতিভুজের মান জানি পাঁচ আর লম্ব জানি তিন তাহলে পাঁচ বাই তিন হচ্ছে আমাদের অ্যান্সার দেখলে কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে এই টাইপের অঙ্কই আজকে আমরা শিখব আশা করি এই ভিডিওটা দেখার পরে এই টাইপের অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে তাহলে সেকেন্ড উদাহরণটা দেখো একটি ত্রিভুজের কস টু পাঁচ বাই তিন হলে সাইন থ্রিটা কত তাহলে একটা ত্রিভুজ আবার এঁকে নাও অস্থিটা মানে তোমরা জানো ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ পাঁচ বাই তেরো আছে তাহলে ভূমি পাঁচ অতিভুজ তেরো আমাদের লম্ব বার করতে হবে সূত্র কি লম্ব ইজ इक्वल টু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজের স্কোয়ার তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার একশো উনসত্তর মাইনাস পঁচিশ ইজুকাল টু একশো চুয়াল্লিশ তাহলে আমরা লম্ব কী পাবো রুট ওবার একশো চুয়াল্লিশ ইকুয়ালস টু বারো তাহলে সুতরাং আমাদের সাইন থিটা বার করতে বলে যে সাইন লম্ব টু অতি তাহলে আমরা লম্ব পেলাম বারো অতিভুজ পেলাম তেরো এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার চলো এবার নেক্সট অঙ্কটা দেখা যাক একটি ত্রিভুজের ভূমি বারো একক ও টেন থিটার মান দেওয়া আছে থেকে কী কী দেওয়া আছে ভূমি বারো ট্রান্থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি পাঁচ বাই বারো তার মানে লম্বটা হচ্ছে পাঁচ তাহলে আমরা অতি প্রথমে বের করে टू পাঁচ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ একশো উনসত্তর তাহলে অতি ইজ টু टू একশো তেরো তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম তেরো আমাদের প্রথম প্রশ্নটা কি চেয়েছে অতিভুজের মান কত তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম তেরো এবার আমাদের সেকেন্ড যে প্রশ্নটা বলেছে সেটা কী বলেছে সেকথি টায়ের মান এটা হচ্ছে দু নম্বর প্রশ্ন সেকথি টায়ের মান বার করতে বলেছে তাহলে সেক থিটা হচ্ছে কষের উল্টো কস হচ্ছে ভূমি বাই অতি তার মানে কি অতি বাই ভূমি তাহলে অতি হচ্ছে তেরো ভূমি হচ্ছে বারো তাহলে এটা আমার যে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওগুলো অবশ্যই বুঝতে পারছো এবং অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ লাগছে যাই হোক বন্ধুরা তবুও যদি কোথাও তোমাদের কোনো রকমের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর দেখো তোমাদের জন্য একটা অঙ্ক আছে সায়েন তিরিশ টু ছয় বাই দশ হলে তেবুজির ভূমিগত এটা সেই একই টাইপের অঙ্ক আমি জানি তোমরা অবশ্যই অঙ্কটা করতে পারবে এবং কমেন্টে আমাকে অ্যান্সারটা অবশ্যই বলবে তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পরের ভিডিওতে আবার নতুন টাইপের ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আসছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে